আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি নুরি বলছি রংপুর থেকে। তো এখানে আমি আম মাখা খাচ্ছি আর শশা। এটা হচ্ছে শনিবারের ভিডিও। সন্ধ্যার সময় আমি বাইরে থেকে এসে আম্মুকে বলছি আমি ভাত খাবো না আম্মু। বিকেলে যাওয়ার সময় আম্মু আম মাখাচ্ছিলো, তো আমি বলছি বাসায় এসে খাবো। তো বাসায় এসে আম খাচ্ছি আর আম মাখা খাচ্ছি আর আম্মুকে বললাম যে আম্মু আজকে রাত্রে ভাত খাইতে ইচ্ছা করতেছে না, তাহলে আমি হচ্ছে একটা শশা কাটে দেন, আমি শশা খাই। পরে আম্মু আমাকে চার ফাল্টি করে দিছে একটা শশা, আমি শশা আর হচ্ছে আম খাচ্ছি। আম আম না আচার করার জন্য কিনছিলাম, কিন্তু আমগুলো না পাকে গেছে, কি করা যায়। এত আপুরা আচার বানাচ্ছি, আমারও তো ইচ্ছা করতেছে। আচার বাসায় আছে বয়ামে ফ্রিজে, কিন্তু নতুন করে ওনারা সবাই যেভাবে বানাচ্ছেন, সেদিন সালমা আপু বানাইলো, সাইনা আপু বানাইলো, তারপরে হচ্ছে সাথী আপু আবার শর্টসে বানানো দেখাইছে, তারপরে আরও কে কে যেন দেখাইলো। তো আমি আম্মুকে বলছি যে আম্মু আমরাও একটু আচার বানাবো, কিন্তু আমি আম্মু যেভাবে কুটছে ধুইছে মাখাইছে সেগুলো আমি কিছুই করতে পারিনি, কারণ আমার মেজাজ খারাপ ছিল, এজন্য আমি ফোনই ধরি নিয়ে কয়েকদিন। তো এটা হচ্ছে তারপরের দিন না সেদিনই রাতে বললাম না ভাত খাবো না, কিন্তু রাত 10টা পার হয়ে যাওয়ার পরে পেটের মধ্যে গুটগুট গুটগুট শুরু করে দিছে। পরে আর কি করলাম, যেই উঠছি রান্নাঘরে গেছি কিছু বানানোর জন্য, দেখি কারেন্ট চলে গেল। পরে আর কি করা, পরে হচ্ছে এই যে লাচ্চা, আমি ভাবলাম যে লাচ্চা খাবো না পুডিং খাবো, আপেল ছিল। পরে আর মনে হলো যে না ফল খেতে ইচ্ছা করতেছে না। পরে সেই কাস্টার্ডের মধ্যে আমি উপরে হচ্ছে লাচ্চা সেমাই দিয়ে নিছি। এটাকে বলে কুনাফা না মুনাফা কি যেন একটা বানাচ্ছি সবাই ঈদের আগে ডেজার্ট সেটা। তো আমারটা না একটু পাতলা বেশি হয়ে গেছিলো, কোনো সমস্যা নাই, মিষ্টি ঠিকঠাক ছিল, আমি আবার মিষ্টি খাইতে অনেক। তো আমি এখন চার্জার জ্বালায় খাচ্ছি আর ভিডিও করতেছি। তো এরপরে পরের দিন সারাদিন আমি ঘুমাইছি, সারাদিন বলতে যখন কোনো কাজ থাকে না, বাইরে যাওয়ার থাকে না, তখন আমি দুপুর পর্যন্ত ঘুমাই, ঘুমায় দিনটা পার করে ফিরি। তারপর ঘুম থেকে উঠে নাস্তা তো দুপুরে খাওয়া হয় না, একবার দাঁত ব্রাশ করে ভাত খেয়ে নিই, তারপরে তো লাঞ্চ খাওয়ার পরেই তো আবার আফটারনুন এসে যায়, ইভিনিং এসে যায়, খুব দ্রুত আমার দিনটা পার হয়ে যায়। এটা হচ্ছে রবিবারের দিন বিকালবেলা। আম্মু ওই যে বললাম না যে আচার কুটছে, আম্মু ছাল শুদ্ধ করে দিছে, কিন্তু আটি ডাবে নাই, তো এই জন্য হচ্ছে আমগুলো মানে নরম হয়ে গেছে। আম্মু ওই যে মানে শেষের দিকে আমি যা একটু তুলছি, আম্মু তেল তারপরে হচ্ছে মরিচ, এখন আম্মু ভাজা মশলা দিচ্ছে, যে ভাজা মশলা যে পাঁচফোড়ন মেথি এগুলো থাকে না, সেগুলো গুঁড়াগুলো দিচ্ছে, দিয়ে উপরে দিয়ে এখন নাড়ে চাড়ে রেখে দিবে। তো আমি আবার বললাম আম্মু দেন একটু খায়া দেখি মিষ্টি হয়েছে কি না, আমার তো আর মিষ্টি ছাড়া আমি খাইতে পারবো না। পরে আম্মু আবার একটু মশলা দিল, যেহেতু মশলা দেওয়ার পরে এখন নাড়াচাড়া করবে, করার পরে আমাকে একটু দিবে, আমি একটু খাবো। ভালো হয়েছে, খারাপ হয়নি। আর এত গরম পড়ছে, এই মানে রংপুরে মনে হয় আল্লাহ আল্লাহ হচ্ছে বৃষ্টি দিতে চাচ্ছে না, মানে নাইলে বৃষ্টি আপু খুব রাগ করছে, রংপুরে আসতে চাচ্ছে না, একটু একটু করে ফুটা ফুটা করতেছে, তাতেই আল্লাহ রহমতে ঠান্ডা হয়ে যাচ্ছে পরিবেশ। এই যে আমি এখন একটু চাখে দেখতেছি, এটা হচ্ছে বাসার আগের, আর যেটা দিয়ে খাইলাম সেটা এখন আম্মু বানাইছে, আর এটা হলো বাসায় ছিল ফ্রিজে। তো এরপরে হচ্ছে কালকে আমি ভাত খাইতে ইচ্ছা করেনি, আম্মুকে বললাম যে মানে আমার না মাঝে মাঝে এরকম হয়, মানে ভাত খাইতে ইচ্ছা করে না,
মনে হয় অন্য কিছু খাই, খালি মনে হয় বিরিয়ানি থাকলে ভালো হইতো ভাত বাদে। তো আমি এখন নুডলস বানাই নিব। ইদানিং না জানি কেমন হয়ে গেছে, আর ব্লগ করতে ইচ্ছা করে না। পরে আবার অনেকের ব্লগ দেখে ভালো লাগে যখন, তখন আবার ইন্সপায়ার্ড হয়ে যায়, ব্লগ এখন এডিট করতে বসছি। আসলে এমএন ব্লগের নাচিনিয়ান আপু বলছে, ইউটিউবিং করতে হলে ধৈর্য সহকারে থাকতে হবে। সেই ধৈর্যটুকুই আমার নাই, আল্লাহ মাফ করেন। দাদা ভাত খাওয়ার একটু ইচ্ছা নাই, রুচি নেই। ভাবলাম মিষ্টি জিনিস করে খাবো, তো হঠাৎ ভাবলাম যে না, আজকে মিষ্টি জিনিস না খা, ঝাল জিনিস খাই, তাই তরকারির মধ্যে নুডলস নিয়ে নিছি। তেল তুলে নিয়ে কিচ্ছু দিতে হবে না। আর একটু আগে চাইনিজ ব্লগ দেখতেছিলাম, আমি বললো ওনাকে পাগলি বলছি, এটা বলে ওনার খুব ভালো লাগছে। সামান্য পাগলি বলাতে কেউ যদি কাউকে এত ভালো লাগে, তাহলে তো সারাদিন আমি তাকে পাগলি বলতে চাই। আপু যদি ফোন নাম্বার পাইতাম, তাহলে সকালে ফোন করে বলতাম পাগলি, দুপুরে ফোন দিয়ে বলতাম পাগলি, সন্ধ্যায় ফোন দিয়ে বলতাম গুড ইভিনিং পাগলি, রাত্রে ফোন দিয়ে বলতাম গুড নাইট পাগলি। এই পাটটা থাকলে শাহিনী বাপুর জন্য পাগলি। আমি প্রায় প্রায় এরকম করি, রাত্রে ভাত খেতে ইচ্ছা করে না, হয় নুডলস খাই, নাহলে লাচ্ছার সময় এগুলাই খাই রান্না করে। তখন যে আম্মু আচার বানাইলো, সেটা বয়ামে ভরে রাখছে। এ মরিচ বেরোইস না, এত তেল দিচ্ছে, তারপরেও তেলগুলো সব নিচে পড়ে গেছে মনে হয়। পর আর একটু নেই, মিষ্টি হয়েছে, ঝাল হয়েছে, সুপার ঝাল হয়েছে। হয়ে গেছে আমার নুডলস রান্না করা, এখন আমি খাবো। পানি ছিল না জগে, পানি ঢেলে নিলাম বোতল থেকে, এখন আমি খাবো। এখন বাজে রাত 10:15 মতন, আমি এখন খাবো আর মুভি দেখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, কমেন্টস সাপোর্টে আমার খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।